সুপ্রিয় দর্শক সবাইকে বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সেই সব বিশিষ্ট জনকে আমন্ত্রণ জানিয়ে থাকি যারা জীবনের নানা ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, সাফল্য অর্জন করেছেন এবং নিজের জীবনকে একটা অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত করেছেন, সেই সঙ্গে দেশকে সমাজকে সমৃদ্ধ করেছেন। আজ তেমনি একজন অতিথি আমাদের মধ্যে উপস্থিত আছেন। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত ইতিহাসবিদ, অধ্যাপক, মানুষ গড়ার কারিগর। এই মহান ব্যক্তিত্ব শুধু শিক্ষকতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং বাক স্বাধীনতা, মানবিক অধিকার, দুর্নীতি প্রতিরোধ এবং সামাজিক ন্যায় বিচার বিষয়ক আন্দোলনের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন দীর্ঘদিন ধরে। তিনি আমাদের শ্রদ্ধার মানুষ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনি তো অনুষ্ঠানটা হয়তো দেখেছেন, আমরা ঘরোয়া পরিবেশে একটু গল্প গুজব করার মতো করে কথা বলি, সেই জন্য ভালো লেগেছে সবসময়, জানতে চাই জীবনের কথা। তো আজকে আমরা সেভাবেই করব, আমরা একদম ফিরে যাব আপনার জন্মলগ্ন থেকে, সেইখানে সেখান থেকেই আমরা শুরু করি। আপনি কোথায় জন্ম, কবে জন্ম? আমার জন্ম 1947-এর 5ই নভেম্বর বগুড়ায়। আমাদের বাড়ি এখনো যেখানে আছে সেখানেই ছিল, সূত্রপুর শহরে। আচ্ছা, শহরে। আমার মাঝখানের নাম তো আনোয়ার, তো এই নামকরণ হয়েছিল এভাবেই যে যখন আমার জন্ম হয় তখন কিন্তু আমার বাবা উপস্থিত ছিলেন না, কারণ তিনি তখন মঞ্চ নাটক করছেন। কি নাম তোর? সৈয়দ নওশাদ হুসাইন। তিনি আনোয়ার পাশা নাটক করছিলেন বগুড়া এডওয়ার্ড রঙ্গমঞ্চে। ভোরবেলা যখন 4টা-4টার দিকে, আমার জন্ম হয়েছে 2টোর দিকে, একেবারে ঘোর অমাবস্যার রাতে 4টার দিকে আমার বাবা যখন বাড়ি ফিরলেন, তখন আমার নানা আমাকে নাকি আমার বাবার হাতে দিয়ে বললেন যে তুমি আনোয়ার পাশা নাটক করে এলে তোমার এই ছেলের নাম আনোয়ারই রাখতে হবে। সেই সময় আমার নাম আনোয়ার হয়ে গেছে। তো এই হলো জন্ম। আপনার মায়ের নাম কি? আমার মার নাম হলো জুবাইদা বেগম। আমার মা একেবারে মানে গৃহী ছিলেন। আমার বাবা ওই সময় খাদ্য বিভাগ যেটা ছিল, ফুড ডিপার্টমেন্ট বলা হতো, তার হেড ক্লার্ক ছিলেন। আমার বাবা একই সঙ্গে আবার নাটকের সঙ্গে তিনি উচ্চাঙ্গ সঙ্গীত গাইতেন, তবে উচ্চাঙ্গ সঙ্গীতটি তিনি কিন্তু পেশাদার হিসেবে গায়নাই করেন এবং ভালো আবৃত্তি করতেন, কিন্তু সেটাও পেশাদার নয়। বাড়িতে আমাদেরকে নিয়ে আর কি পেশাদারটা হচ্ছে নাটকটা ছিল তার। বাবার কাছ থেকে নাটক করা শিখতে পারিনি, তবে আবৃত্তি করেছি স্কুল কলেজ জীবনে, ইংরেজি বাংলা বিতর্ক করেছি এবং যেটা বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত চালিয়ে গিয়েছিল এখন সেই আর কি। ওই স্কুলে কি ওখানেই পড়া শুরু? আমার শিক্ষা জীবন একটু ব্যতিক্রমী। আমার বাবা তো বদলির চাকরি ছিল, প্রথমে আমার স্মৃতি মনে পড়ে যেটা গাইবান্ধায় ছিলাম বেশ কিছুদিন, তারপরে সেখান থেকে রংপুরে বদলি হলো। তো বগুড়ায় এসে যখন আমরা 1954-তে এলাম, তারপরে থেকে বাবা আর বদলি হননি কোথাও, চাকরি জীবনটা শেষ করেছেন বগুড়া। সেই সুবাদে আমি বগুড়া জিলা স্কুলে একেবারে 3য় শ্রেণীতে ভর্তি হয়েছি। স্কুলে আপনি পড়াশোনায় মনোযোগ ছিল? হ্যাঁ, ওই সময় স্কুল জীবনে অবশ্য আমার কিছুটা একটু অন্যদিকে দৃষ্টিও ছিল। যেমন যেমন সংস্কৃতি চর্চা করতাম, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি। এবং রচনা প্রতিযোগিতা নিয়ে একটা স্মৃতি আছে আমার, আমি যখন 7ম শ্রেণীতে পড়ি তখন ফাতেহা দোয়াজ দহম প্রতি বছর বেশ সাড়ম্বরে পালন করা হতো, একজন প্রধান অতিথি না হতো সে বছর না হলে ডক্টর মাহমুদ শহীদুল্লাহকে আমি দেখেছি 7ম শ্রেণীর ছাত্র হিসেবে, এবং তাকে স্বাগত জানিয়ে যে পাঠটি করতে হবে সেটা দায়িত্ব পড়েছিল আমার উপরে। তো আমি পড়লাম, তো ডক্টর শহীদুল্লাহ ডেকে আমার থুটনিতে হাত দিয়ে বললেন যে বেশ ভালো পড়েছো তো খোকা। এইটি আমি বিরাট একটা ব্যাপার হয়ে গেল, গোটা স্কুলে, গোটা বগুড়া শহরে একটা বড় খবর যে ডক্টর শহীদুল্লাহ আমাকে ডেকে আদর করেছেন। আপনার এই স্কুল শেষ হলো কত সালে? শুরু করলাম তো 55-তে এসএসসি, আর শেষ করলাম 63-তে তখন এসএসসি।
তখন বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি তে মোট 14 জন প্রথম বিভাগে পাস করেছিলাম আপনি তার মধ্যে আমার তৃতীয় অবস্থান ছিল মানবিক শাখায় তা আমার যারা সতীর্থ বন্ধু তারা সবাই ঢাকা বা রাজশাহীতে পড়তে চলে গেল আমার হলো না কারণ আমার বাবা সামর্থ্য ছিল না স্কলারশিপের টাকা পাওয়ার পরও যে বাড়তি খরচ প্রয়োজন হবে সেটি বাবা বললেন যে আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আর কি কাজে ঘরের কাছে কলেজে পড়তে হলো বগুড়া আজিজুল হক কলেজ আমি খুব ভালো লেগেছে আমার দুটি বছর এবং পরিবেশটা খুব ভালো ছিল স্কুল জীবনে আপনি যেসব কর্মকাণ্ডের কথা বললেন মানে আবৃত্তি বা রচনা তার মানে আপনি লেখালেখিটা তখন থেকেই শুরু করেছেন তখন থেকে বগুড়া জেলা স্কুলে তো ক্লাস অষ্টম শ্রেণীতে থাকাকালীন দেয়াল পত্রিকা বের করেছি হাতে লিখে আর কি কলেজে গিয়ে সেটা আরও বেড়ে গেল আর কি নানাবিধ লেখালেখির সঙ্গে কলেজ ম্যাগাজিনে আর আর একটা সময় হলো যে ওই সময় একটু আমার জীবনটা পাল্টে গেল এইভাবে যে কেন জানি আমি একটু বইমুখীন হয়ে পড়লাম স্কুল জীবনে মোটামুটি বিকেলবেলা খেলাধুলা করতাম মানে বইয়ের বাইরেও আরেকটা জীবন ছিল ছিল কিন্তু কলেজে যে কেন জানি একটা ওই যে জেদ চেপে গেল যে আমার সতীর্থের ভালো ভালো কলেজে পড়তে গেল আমি পারলাম না তো এই বগুড়ার কলেজে থেকে আমাকে ভালো করে দেখাতে হবে সবাইকে আপনার ইন্টারমিডিয়েটের রেজাল্ট কেমন হলো ইন্টারমিডিয়েটে আমি একটু খারাপ হলো আপাত দৃষ্টিতে পঞ্চম হয়ে গেলাম কিন্তু পঞ্চমের নম্বরটা কিন্তু বেশি ছিল আমরা আপনাকে নিয়ে ছোট্ট একটা তথ্যচিত্র বানিয়েছি সেটা আমরা একটু দেখে নিই অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন ১৯৪৭ সালের ৫ নভেম্বর বগুড়া শহরের সূত্রাপুরে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন বাবা সৈয়দ নওশাদ হোসাইন এবং মা জুবাইদা হোসাইন ১৯৫৫ সালে বগুড়া জেলা স্কুলে সরাসরি তৃতীয় শ্রেণীতে ভর্তির মাধ্যমে তার শিক্ষাজীবন শুরু সেই স্কুল থেকেই ১৯৬৩ সালে মাধ্যমিক ও ১৯৬৫ সালে বগুড়া আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে স্নাতক সম্মান এবং ১৯৬৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে ১৯৭০ সালে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন পরবর্তীতে তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ইতিহাসে সিনিয়র অনার্স এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এছাড়াও ভিজিটিং প্রফেসর ও পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি এবং ক্যালিফোর্নিয়ার বার্টলে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে অবস্থান করেন ২০১৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অবসর গ্রহণ করেন বর্তমানে তিনি সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে ইতিহাস বিভাগে কর্মরত আছেন দেশে ও বিদেশে তার প্রকাশিত বই ৩৫টি এবং গবেষণাপত্র ১২০টি সুপার পাওয়ার অ্যান্ড সিকিউরিটি ইন্ডিয়ান ওশান এ সাউথ এশিয়ান পার্সপেক্টিভ নামক গবেষণা কর্মের জন্য তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরস্কার লাভ করে এছাড়া গবেষণা কর্মের স্বীকৃতি হিসেবে আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট তাকে ১৯৯৭ ও ২০০১ ম্যান অব দ্য ইয়ার সম্মাননা প্রদান করে ইংরেজি পত্রিকা ডেইলি সানের প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি এছাড়াও বাংলাদেশ ইতিহাস পরিষদ এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর আমেরিকান স্টাডিজ বাংলাদেশ সোসাইটি ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময় ১৯০৯ সালে ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন তার কর্মের স্বীকৃতি স্বরূপ একুশে পদক অর্জন করেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের স্ত্রী ডক্টর শওকত আরা হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন তাদের একমাত্র ছেলে সৈয়দ তানভীর হোসেন আমেরিকা প্রবাসী আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন অনার্সে ১৯৬৫তে আজিজুল হক কলেজ থেকে পাশ করে ঢাকা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে ভর্তি হলো এই ইতিহাস বেছে নেওয়ার পিছনে কারণ কি ছিল বেশ কিছু কারণ আছে আমার দাদা তেরি
অবিভক্ত ভারতে মালদহের পুলিশ সুপার হিসেবে অবসর গ্রহণ করে হজ করতে গিয়েছিল। তো হজ করবার পরপরই তিনি মধ্যপ্রাচ্য বেশ কয়েকটি দেশ ঘুরেছেন, ফিরেছেন, দেখেছেন। দেখে এসে তিনি একটা ভ্রমণ কাহিনী লেখেন, সেটার নাম ছিল ইসলামিক তীর্থ ভ্রমণ। আপনার দাদার নাম কি? সৈয়দ কুব্বাদ হুসেন। তো দাদার বইটি পড়তে পড়তে ইতিহাস সম্পর্কে আমার একটা অনুসন্ধিৎসা, আগ্রহ, আকর্ষণ যাই বলুক, কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে আমার এসএসসি পরীক্ষার যখন ফাইনাল রেজাল্ট বেরোলো, ইতিহাসে পেলাম 49। এটি একটা আমার বিপন্ন বিষয়। তখন থেকে মনের মধ্যে একটা জেদ চেপে গেল যে এই ইতিহাসে আমাকে পড়তে হবে। কাজে ইতিবাচক নেতিবাচক দুটো প্রেক্ষাপট ছিল। আপনার এই যে বিশ্ববিদ্যালয় জীবনে 4টি বছর আপনি কাটিয়েছেন, মানে অনার্স এন্ড মাস্টার্স মিলে, এই 4 বছরে আপনার, এবং ওই সময়টাও আমরা যদি দেখি 65 থেকে 69, সময়টাও উত্তাল একটা সময়, আস্তে আস্তে একটু প্রলম্বিত হয়েছিল ওই উত্তাল সময়ে, 6 দফা তখন দেওয়া হয়েছে। এই 5-4 বছরের একটা সময়ের কথা কিছু শুনতে চাই আপনার। প্রথম বর্ষ পড়তে শুরু করতেই একটা ধাক্কা খেয়ে গেলাম। 65 পাক ভারত যুদ্ধ, 17 দিনে 1 সপ্তাহ ক্লাস করেছে মাত্র, বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল ছুটি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। পয়লা সেপ্টেম্বর দুপুরবেলা 2:10 আমাদের প্রথম ক্লাস হয়েছিল। নিয়েছিলেন আমাদের 71-এর শহীদ শিক্ষক সন্তোষচন্দ্র ভট্টাচার্য। তো আমি তখন একটা প্রশ্ন করব, প্রশ্নের সময় যখন এলো স্যার সুযোগ দিলেন যে তোমাদের কিছু বলবার আছে কিনা। তা আমি স্যারকে বললাম যে স্যার, ইতিহাসে প্রথম শ্রেণী পেতে হলে কেমন নোট হওয়া দরকার? ছাত ফাটা হাসি দিয়ে বললেন, এই ছেলে এখনই প্রথম শ্রেণীর দিকে নজর, আগে পড়াশোনা করো তো। তো আমি একটু ভড়কে গেলাম প্রথম দিনের প্রথম ক্লাস। যাই হোক, স্যার বসতে বললেন, বসলেন। বললেন, আচ্ছা ঠিক আছে শোনো, ধরা যাক তুমি একটা বিষয় লাইব্রেরি থেকে সব বই জার্নাল পড়ে নিয়েছো, নিয়ে নোট করেছো, তোমার নোটটা খুব ভালো, তারপরেও তোমাকে আমি প্রথম শ্রেণীর দেব না, যদি তোমার পাংচুয়েশন ভুল থাকে নোট ভালো হওয়া সত্ত্বেও। তো সেই ব্যাপারটা ঘটে গেল আমি যখন পরীক্ষাটা দিলাম, অনার্স পরীক্ষা। এখন সমস্যাটা হলো অনার্স পরীক্ষা 68-তে, তার সপ্তাহখানেক আগে আমি একটা মামলার আসামি হয়ে গেলাম। আচ্ছা, এবং আমাকে গ্রেফতার করা হলো। তো মামলাটা কিন্তু চমকপ্রদ, বাংলা একাডেমি করেছিল, ছাত্র ইউনিয়নের 7 জনের বিরুদ্ধে মামলাটা করেছিল, আমি 2 নম্বর ছিলাম। তখন ডক্টর কাজী দীন মোহাম্মদ বাংলা একাডেমি পরিচালক। তো সেই মামলায় আমি একটু একটু সমস্যায় পড়ে গেলাম, কারণ তখন তো আইব খানের আমল, আইব খানের আমলে ছাত্রদের বিরুদ্ধে যখন তখন মামলা দেওয়া হতো। তো যাই হোক, সেই অবস্থায় অনার্স পরীক্ষা দিচ্ছি আমি জামিন নিয়ে। প্রথম পেপার হয়ে গেছে, দ্বিতীয় পেপার হয়ে গেছে, আমি ডিপার্টমেন্টে এসেছি, একটু কিছু প্রয়োজন ছিল। তখন দেখি সন্তোষ স্যার আমাকে করিডোরে দেখে ডাক দিলেন। কিছুক্ষণ পরে স্যার একটা সিগারেটের টান দিয়ে বললেন, আচ্ছা তোমাকে কিন্তু আমি ফার্স্ট ক্লাস দিতে পারিনি। অর্থাৎ প্রথম পত্রের শিক্ষক তিনি এবং পরীক্ষকও, খাতা দেখা হয়ে গেছে, খাতা আবার যাবে পাকিস্তানে তখন এক্সটার্নাল এক্সামিনারের কাছে। তা আমি বললাম, স্যার কেন দিতে পারেননি? বলে, যা দেখো, নিঃসন্দেহে তোমার খাতাটা সবচেয়ে ভালো, তুমি ভালো পড়াশোনা করেছো, কিন্তু ওই যে বলেছিলাম মনে আছে প্রথম ক্লাসে পাংচুয়েশন তোমার ভুল আছে, কমার জায়গায় সেমিকলন, সেমিকলনের জায়গায় কমা তুমি দিয়ে বসেছ, তারপরে দি লাগাও নি দুই একটি জায়গায় আমি দেখে রেখেছি, এতে এই খাতাকে তো আমি প্রথম শ্রেণী দিতে পারি না। এবং শেষ পর্যন্ত দেখলাম যে বহিস্থ পরীক্ষক ডক্টর আহমদ হাসান দানি, ডাকসাইটে ইতিহাসবিদ, তিনি কিন্তু আমাকে প্রথম শ্রেণী দিয়েছিলেন, কিন্তু আমার শিক্ষক সন্তোষচন্দ্র ভট্টাচার্য সঠিক কথা, তার মানে নিজস্ব যা বক্তব্য দিয়েছেন সেই অনুসারেই আমাকে প্রথম শ্রেণী দেননি। আর একটা সমৃদ্ধ অভিজ্ঞতা পেয়েছি, সেটা হচ্ছে 60-এর দশকের তুমুল আন্দোলন। সেটি শুধু রাজনৈতিক আন্দোলন নয়, সাংস্কৃতিক আন্দোলন, কারণ রাজনৈতিক আন্দোলন আর সাংস্কৃতিক আন্দোলন সমান্তরালে চলেছে। আমি যথেষ্ট উপভোগ করেছি ইতিহাসে নগণ্য ছাত্র হিসেবে ওই সময়টিকে, যা
আপাত দৃষ্টিতে দুঃসময় কিন্তু ইতিহাসের দিক থেকে সুসময়, কারণ বাঙালি প্রস্তুত হচ্ছে তার স্বাধীনতার জন্য। বাংলাদেশ যে স্বাধীন হবেই এই চেতনা ওই সময় গড়ে উঠছে তরুণ প্রজন্মের মধ্যে, যারা প্রগতিবাদী চিন্তার অধিকারী ছিল আর কি। তো সেই একটা দারুণ সময় গেছে। আপনার মামলাটা কেন হয়েছিল? 1968 পয়লা বৈশাখ করবার জন্যে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বাংলা একাডেমির তৃতীয় তলায় একটা চৌকি ফেলে অডিটোরিয়াম করা ছিল। এই অডিটোরিয়াম তো ঢাকা শহর অডিটোরিয়াম নাই, ছাত্র ইউনিয়ন এটা নেবে বলে দরখাস্ত করেছিল, পেয়েছিল। এবং পয়লা বৈশাখে সকালবেলা ওই বাংলা একাডেমিতে কার্ড বিতরণ করতে গেছে, তার মধ্যে যে দেখে যে বাংলা একাডেমির কর্তৃপক্ষ ওটা এনএসএফকে দিয়ে দিয়েছে। তো এনএসএফকে দিয়ে দিয়েছে, আমাদেরকে আগে কথা দিয়ে এনএসএফকে দিয়ে দেয় কেন? সরকারি দল এই নিয়ে একটু কাটাকাটি হতে নিচে নেমে এসে ওই কয়েকটা ইট পার্টিকেল ছুঁড়েছে। তো ইট পার্টিকেল ছোড়ার ফলে নিচের তলায় ওই যে কক্ষে সর্দার ফজলুল করিম স্যার বসতেন কালচারাল অফিসার হিসেবে, তার জানালার কাঁচ ভেঙে গেছে। তো এর মধ্যে ইট পার্টিকেল ছিল, অনেকে চলে গেছে, দু চারজন ছিল, আমি কিন্তু চলে গেছি তখন। তো তার মধ্যে পুলিশ এসে ওই দুজন না তিনজনকে পেয়েছে, নিয়ে পরিচালকের কক্ষে যে বসে, এই তোমাদের নাম লেখাও, কজন ছিল। এরা করেছে কি, যারা নাম লিখেছে তাদের নিজেদের নাম কারো লেখেনি, আমরা যারা ছিলাম না তাদের নাম বসিয়ে দিয়েছে, আমরা আগে চলে আসছি আর কি। এই জন্য মামলাটা 69-এ আপনি তো বেরিয়ে গেলেন। হ্যাঁ, 69-এ আমাদের ওই যে 69-এ গণ অভ্যুত্থানের কারণে পরীক্ষা জুলাই 69-এ হবার কথা ছিল, সেটা পিছিয়ে ডিসেম্বরে হলো, 70-এর ফল বেরোলো, কাজেই আমরা ৬ মাস পিছিয়ে গিয়েছিলাম। রেজাল্ট ভালো হয়েছিল? হ্যাঁ, তো প্রথম শ্রেণীতে প্রথম আর কি, অনার্সে মাস্টার্সে। ওই চাকরির জন্য কি আপনাকে আবার পরীক্ষাও দিতে হলো? না, চাকরির জন্যে, হ্যাঁ চাকরি, আমার তো 7ই জুন ফল বেরোলো 1970-এর, 23শে জুন আমার সাক্ষাৎকারটা হলো। আমাদের পোস্ট একটা ছিল, একটা প্রভাষকের, আর আমরা 13 জন আবেদনকারী ছিলাম। তো দেখলাম তখন উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী, তো তিনি প্রথমেই আমাকে বলেছিলেন যে আমি তোমার পরীক্ষা নিয়ে সময় নষ্ট করতে চাই না, ইংরেজিতে বলেছিলেন। তা আমি বললাম কেন স্যার? আমি তোমার ফলাফল যা দেখছি, তুমি চাকরি নিয়ে কিছুদিন ইতিহাস বিভাগে থেকে এটাকে স্প্রিং বোর্ড হিসেবে ব্যবহার করে সিএসএস পরীক্ষা দিয়ে চলে যাবে। তা আমি স্যারকে বললাম যে স্যার, ইংরেজিতে বলতে হয়েছে যে আমি যদি চাকরিটা পাই আমি কিন্তু সরকারি চাকরি করব না। তখন তিনি বললেন যে তোমাকে যদি চাকরি দেয়া হয় তাহলে তোমাকে এক্সট্রা ইনসেন্টিভ দেব। ওটা আমি বুঝিনি, আমি বুঝলাম চাকরিটা পেতে পারি আর কি। দুপুরবেলা যখন খোঁজ নিলাম বিভাগে এসে, আমাদের বিভাগীয় প্রধান ছিলেন প্রয়াত আমার শিক্ষক অধ্যাপক মফিজুল্লাহ কবির, স্যার আমাকে জানালেন যে চাকরিটা তোমার হয়েছে, তুমি একটা ভালো খবর তোমাকে দিতে পারি যে উপাচার্য তোমাকে 6টি অতিরিক্ত বার্ষিক বেতন বৃদ্ধি দিয়েছেন। অর্থাৎ আমি আমার অনেক শিক্ষকের চাইতে কিন্তু বেশি বেতনে চাকরি শুরু করেছি ওই সময়। তো এইটা আমার একটা আত্মতৃপ্তির রেকর্ড, আমি এবং এই অর্থনীতি ওয়াহিদুদ্দিন মাহমুদ পেয়েছিল। 69 থেকে 71-এর 25শে মার্চ, মানে এই সময়টা তো আমরা দেখলাম যে আমাদের ইতিহাসের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে যেতে থাকলো একের পর এক। 25শে মার্চের রাত্রে যে ঘটনাটা হলো, মানে ক্র্যাকডাউন পাকিস্তানি হানাদার বাহিনীর, সেই সময় আপনি কোথায় ছিলেন? আমি ঢাকায়। আমি একটু পেছন থেকে আসি। 69-এর 23শে ফেব্রুয়ারি রেসকোর্সে বঙ্গবন্ধুকে যে সম্বর্ধনা দেওয়া হলো, তোফাজ্জল ভাইয়ের প্রস্তাবনায় তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো, আমরা হাত তুলে সমর্থন করলাম, সেটি আমি দেখেছি। 69-এর 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু হোসেন শহীদ সরওয়ারদির মৃত্যু দিবস উপলক্ষে আলোচনায় স্পষ্ট বলে দিলেন, আমি কোনো বুদ্ধিজীবীর সঙ্গে কথা বলবো না, কোনো রাজনীতিবিদের সঙ্গে কথা বলবো না, এদেশের নাম হবে বাংলাদেশ। এবং আমার স্পষ্ট মনে আছে, আমরা তরুণরা পূর্ব পাকিস্তান কাগজে পত্রে লিখতে হতো, কিন্তু বলার সময় আমরা তখন বাংলাদেশই বলতাম। 7ই মার্চ আমি প্রত্যক্ষ করেছি বঙ্গবন্ধুর 18 মিনিট 31 সেকেন্ডের সেই ভাষণ শুনবার সৌভাগ্য আমার হয়েছে।
25শে মার্চ তখন আমি ওই সময় মহসিন হলের সহকারী আবাসিক শিক্ষক। তো আমাদের ইউনিভার্সিটি ক্লাব রাস্তার ওপারে 11:20-25 দিকে ক্লাব থেকে বেরোলাম, টেলিভিশনে খবর শুনে খুবই ভারাক্রান্ত মন। আমি পথটা পাড়ি দেব এদিকে মহসিন হলে আসার জন্যে। বাসায় এসে খেতে বসবো, ওই সময় আমার দোতলায় তিনতলায় একটা ছোট্ট বাসা ছিল সহকারী আবাসিক শিক্ষকের, গোলাগুলির শব্দ। তো কোনো রকমে খাবারটা শেষ করলাম, গোলাগুলি কোন দিক থেকে আসছে বুঝতে পারছে না। তারপরে একটু পরে যখন গোলাগুলি বেশি হলো শব্দ, তখন বুঝতে পারলাম যে নিউ মার্কেটের ওদিক থেকে গুলিটা শব্দ পাচ্ছে আর কি। সে রাতে কিন্তু বিছানায় শুতে পারলাম না। রাত 2:30-3টার দিকে মাইকে একটা ঘোষণা শুনলাম, উর্দুতে বলছে, তাতে যা বুঝলাম যে পরের দিন কারফিউ। ভোরবেলা আমার কাজের ছেলেটা ওই ভোরবেলা নাস্তাটা ওই নীলক্ষেতে একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসতো, কিছু পরোটা ভাজি আর চাটা বাসায় করে খেতে, ও গেল। কিছুদিন পরে ফিরে এসে বললো, স্যার ওদিকে যাওয়া যাবে না। কেন? কারফিউ তো আছেই। আমি ভেবেছিলাম যে মাঠের মধ্যে দেখ কোনা দেয় চট করে নিয়ে আসবে, কারণ নাস্তার কোনো ব্যবস্থা না থাকতো না আমার বাসায়। বলে, স্যার মাঠের মধ্যে লাশ, ইউনিভার্সিটি প্রেস বিল্ডিং ওখানে লাশ। পরের দিন সকালবেলা শুনলাম যে কারফিউ তুলে নেওয়া হচ্ছে 2 ঘন্টার জন্য। তো আমি ভাবলাম কারফিউ যখন তোলা হয়েছে বাজারটা করে নিয়ে আসি। তা আমি আমার কাজের ছেলেটাকে নিয়ে ওই মাঠের মধ্যে দিয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না, কারণ চারিদিক থেকে জনস্রোত এবং লোকে বলা বলি করছে ইকবাল হলে লাশ, জগন্নাথ হলে লাশ, এবং যে পাচ্ছে ছুটে পালাচ্ছে। তা আমি ইকবাল হল পর্যন্ত গিয়েছিলাম রক্তের বন্যা শ্রেণীতে, তারপরে ফিরে এলাম। এরপরে কিন্তু আমার এক বন্ধুর সঙ্গে আমি হল ছাড়ি, তারপরে গ্রিন রোডের এক বাড়িতে, ওর বন্ধুর বাড়ি, 2 দিন ছিলাম, তারপরে ঢাকা ত্যাগ করি, মুন্সিগঞ্জে চলে যাই। এই আমার সেদিনের স্মৃতি আর কি। এই 71-এ 9 মাস একজন একভাবে সময় কাটিয়েছেন, কেউ ভারতে গেছেন, কেউ যেতে পারেননি, কাউকে হয়তো চাকরিতেও যোগ দিতে হয়েছে, কিন্তু সবাই একটা যুদ্ধের মধ্যেই ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। এই সময়টা আপনার কেমন কেটেছে? আমি 28শে মার্চ ঢাকা ছাড়ি আমার বন্ধুর সঙ্গে, মুন্সিগঞ্জের একটা চর এলাকা জানলাম, সাপের চর, আমার বন্ধুর পৈতৃক বাড়ি, তাতে সেখানে গিয়ে উঠি এবং জুন মাস পর্যন্ত সেখানে ছিলাম। তারপরে 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয় বাধ্যতামূলকভাবে খুলে দেওয়া হলো। জুলাই মাসের দিকে বোধ চলে এলাম ক্যাম্পাসে, মহসিন হলে গিয়াস স্যারও এলেন। তো আমার মনে আছে যে সন্ধেবেলা ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতাম, আমার ছোট্ট একটা ট্রানজিস্টার রেডিও ছিল, 3 দিকে বালিশ দিয়ে ভলিউম কমিয়ে। তো একদিন গিয়াস স্যার দেখলেন এটা এসে খেতে এসে আমার বাসায়, তো বললেন যে দেখো একটু সাবধানে থাকবে, কারণ এই হলে কিন্তু শিবিরের লোকজন আছে, ছাত্র সংঘ, তখন সেবিত না ছাত্র, ইসলামী ছাত্র সংঘ, ICS ছাত্র সংঘ। আমি বললাম, স্যার শব্দটা তো বাইরে যায় না। বল না, তবু সাবধানে থেকো। তো যাকে এইভাবে সময় কাটলো উত্তেজনায়, এবং যখন নভেম্বর মাস পার হয়ে গেল তখন বুঝে গেছি কোন পরিণতি কী হচ্ছে আমাদের সব কিছু। এর মধ্যে আমার বাবা মা ভাই বোনকে বগুড়া থেকে আনতে হলো, কারণ বগুড়ায় তখন বেশ তুমুল যুদ্ধ হয়েছে, বগুড়ায় অনেক কষ্টে আনলাম। কিন্তু একটি দুঃখজনক স্মৃতিটা হলো 14ই ডিসেম্বর আমি হলে আছি বাবা মা ভাই বোনকে নিয়ে ছোট্ট বাড়িটাতে, ভোরবেলা উঠে দেখি যে পানি নেই আমাদের। তো এরপরে পরেই আরেকজন আবাসিক শিক্ষক দর্শনের অধ্যাপক জহুরুল হক স্যার এলেন, তারপরে এলেন গিয়াস স্যার, গিয়াস স্যারও জানেন না। তো যাই হোক, 3 জনের সলা পরামর্শ করে দেখা গেলো যে পানির পাম্প চালু করার লোকটি আসেনি, কারণ কারফিউ চলছে। একটা হ্যান্ডেল অফ অন লেখা আছে, হ্যান্ডেলটা অফের দিকে, অন করলে যদি পানিটা আসে। তো গ্যাস স্যারই অন করলেন, তারপর একটা শব্দ পেলাম, আমরা 3 জনে মহাখুশি।
যে পানিটা আসলো এখন ঠিক বেরুব ওই মুহূর্তে ছোট্ট ঘর একটা দরজা আছে তার দরজার ফ্রেমে একজন এসে দাঁড়ালো ছাই রঙের ইউনিফর্ম পরা মুখে রুমাল বাঁধা হাতে 303 রাইফেল এসে আমাদের দিকে না গিয়াসের দিকেই তাকিয়ে সরাসরি ইংরেজিতে বললো আর ইউ মিস্টার গিয়াসউদ্দিন তো গিয়াসা বললেন ইয়েস এরপরে গিয়াসারের বুকের দিকে বন্দুকটা তাক করে বলে হামকো সাথ আইয়ে তখন গিয়াসার বললেন জানোয়ার চলি সারের সঙ্গে আমার এই শেষ কথা আর কি আর সারকে পাইনি মরদেহ পেয়েছিলাম সেদিনই সন্ধ্যাবেলা হল ছেড়ে দিয়ে আমার এক খালুর বাসা রায়ের বাজার ছিল সেখানে চলে গিয়েছিলাম তারপরে ১৬ তারিখে কিন্তু ১৬ই ডিসেম্বর ৪:৩১ যখন আত্মসমর্পণ হয় সেটা প্রত্যক্ষ করেছি আর কি এরপরে কি আবার বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে যোগ দিলেন আমার বিভাগে তিনজন শিক্ষক শহীদ গিয়াস স্যার সন্তোষ স্যার এবং ডক্টর খায়েস তিনজনই শহীদ ১৪ই ডিসেম্বর আর দুজন রাজাকার হিসেবে বন্দী এবং তাদের পরে অনেক কিছু ঘটনা ঘটেছে পাঁচজন শিক্ষক দুজনকে বন্দী ছিলেন একজন ডক্টর মোহর আলী আর একটা খাজা গোলাম আসগর উনি পাকিস্তানে চলে গেছেন ডক্টর মোহর আলী সৌদি আরব হয়ে লন্ডনে চলে গেছিলেন আচ্ছা তো পাঁচজন শিক্ষক নেই নতুন শিক্ষকও নিয়োগ দেওয়া যাচ্ছে না কারণ অস্বাভাবিক পরিস্থিতি মনে আছে যে আমার তখন সপ্তাহে ১৯টি ক্লাস নিতে হতো আমাকে যা হোক সামলাতে হয়েছে তারপরে ৭৩-এ আমি কমনওয়েলথ বৃত্তি নিয়ে স্কটল্যান্ডে পড়তে যাই তারও একটা ঘটনা ৭২-এর এপ্রিল মাসে প্রথম কমনওয়েলথ বৃত্তির একটা বিজ্ঞাপন হয় তো সেই বিজ্ঞাপন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কয়জন আবেদন করলাম দেখা গেল কেউ পেল না সেপ্টেম্বর মাসে আবার বিজ্ঞাপন হলো আমরা আবার আবেদন করলাম তো এই সময় কোনো না কোনোভাবে কোনো একটা প্রক্রিয়ায় বা কোনো মাধ্যমে বঙ্গবন্ধুর কানে গিয়েছিল যে আমি কমনওয়েলথ বৃত্তি পাইনি এবং তাকে বোঝানো হয়েছিল যে আমার পূর্ব শর্ত সবই আছে আমি পূরণ করি বঙ্গবন্ধু তখন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব যার কাছে কমনওয়েলথ বৃত্তির ফাইলটি ছিল ওয়াজিউল্লাহ তাকে ডেকে পাঠিয়েছিল ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু তখন ফাইল পড়তে পড়তে ওয়াজিউল্লাহকে বলেছিলেন যে তোমরা যাদেরকে প্রথমবার দিয়েছ তার তুলনায় এই ছেলের যোগ্যতা তো অনেক বেশি তাকে দিলে না কেন ওয়াজিউল্লাহ কোনো উত্তর দিতে পারেননি তো বঙ্গবন্ধু ধমক দিয়ে বলেছিলেন তোমরাই দেশটারে ডুবাবো বঙ্গবন্ধুর ভাষায় তো খেয়াল রাখবা এবার যেন পায় আমার ব্যাপারটা হলো কি আমি তো ব্রিটিশ কমনওয়েলথের জন্যে সাক্ষাৎকার দিয়েছি ওটা পেয়ে গেলাম ক্যানাডিয়ান কমনওয়েলথের কোনো সাক্ষাৎকার দেইনি আবেদনও করিনি সেটাও পেয়ে গেলাম সরকারিভাবে এখন আমাকে অপশন দিতে হলো যে আমি ব্রিটিশ কমনওয়েলথ নেবো না ক্যানাডিয়ান কমনওয়েলথ নেবো তো আমার যারা মুরব্বী শিক্ষক ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে তারা বললেন না তুমি ব্রিটেন যাও ওখানে লেখাপড়াটা ভালো তাই ব্রিটেন গেলাম কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে প্রথমে গিয়েছিলাম স্কটল্যান্ডে এডিনবরা ইউনিভার্সিটিতে স্কটল্যান্ড থেকে পরে কি আবার ইংল্যান্ডে এলেন ১৯৭৫-এ আমার এমএসসি অনার্স হলো তারপরে আমি ওটা তো জুলাই মাসের মধ্যে সব শেষ হলো ৭৫-এর ডিসেম্বর মাসে আবার লন্ডন বিশ্ববিদ্যালয়ে এলাম পিএইচডি করবার জন্যে ওখানে বসে আপনারা যখন এই ১৫ই আগস্টের ঘটনাটি শুনলেন প্রতিক্রিয়া হয়েছিল ১৫ই আগস্টের ঘটনা ঘটে যখন আমি এডিনবরা আমি কিন্তু নিজে কানে খবরটা শুনিনি ১৬ তারিখে ইতিহাস বিভাগে আমার শিক্ষক ভিক্টর গর্ডন কিয়ার নাম করিডোরে দেখা হলো হঠাৎ করে গম্ভীর মুখে ডাকলেন যে প্লিজ কাম টু মাই অফিস যে আমি বসতে বসতে উনি বললেন যে হুসাইন ইউ হ্যাভ কিলড ইউর ফাদার আমি একটু হতভম্ব হয়ে গেলাম যে আমার বাবা তো দেশে আমি হাউ কুড আই কিল হিম তিনি তারপরে একটু বিস্তারিত বললেন শেখ মুজিব হ্যাজ বিন কিলড আমি বললাম বাই হোম বাই দ্য মিলিটারি এই প্রথম তিনি ব্যাখ্যা দিলেন এবং তখন গার্ডিয়ানটা বার করে দেখালেন গার্ডিয়ানে বেরিয়ে গেছে তখন ওই প্রথম আমি খবরটা পেয়েছিলাম দেশে ফিরলেন কবে ৭৮-এর নভেম্বর মাসে
তো ফিরে এসে বিভাগে যোগ দিলাম। 83 থেকে আবার একটু বাইরে যাওয়া শুরু করলাম, বিভিন্ন কনফারেন্স ইত্যাদি ইত্যাদি। সাম্প্রতিককালে আমরা যেটা লক্ষ্য করেছি যে যুদ্ধাপরাধীদের বিচার, সেখানে আপনি অধ্যাপক গিয়াসউদ্দিনের হত্যার যে মামলাটি 14 ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের, সেখানে আপনি সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সেটি, এই বিষয়টা একটু শুনতে চাই। আমি কিন্তু সবসময় বিভিন্ন মাধ্যমে যখন কথা বলতাম বা লিখতাম, তখন এই একটা দুঃখবোধ বা যাতনাবোধ আমার ছিল যে আমি আমার শিক্ষক হত্যার বিচার পেলাম না। আমি অনেক জায়গায় কথা বলেছি, একটু আশান্বিত হলাম 2010-এ যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলো এবং বিচার প্রক্রিয়া শুরু হলো। আমাকে জানানো হলো কর্তৃপক্ষের পক্ষ থেকে যে আপনি একজন সাক্ষী, এবং আমার কাছে গিয়ে দুবার আমার বক্তব্য ধারণ করা হলো। আমি কিছুটা পরিতৃপ্ত যে বিচার হয়েছে, দণ্ড হয়েছে, দণ্ড কার্যকর করা সম্ভব হলে আরও পরিতৃপ্ত হব আর কি। আমরা একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাই, যে আপনি তো যখন বিলেতে গেলেন তখন আপনি সস্ত্রীক গিয়েছেন, তো ওই বিয়ের ব্যাপারটা ঘটলো কবে? 73-এ ইংল্যান্ডে গেলাম, স্কটল্যান্ডে গেলাম 73-এ সেপ্টেম্বর। তো বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল নাকি জানা পরিচয়ের ভিতর দিয়ে হয়েছে? দুটো প্রক্রিয়াই সমান্তরাল ছিল, ব্যক্তিগত এবং পারিবারিক। 72-এর ডিসেম্বর মাসে পরীক্ষার হলে দায়িত্ব পালন করছিলাম, কলাভবনের চারতলায় তখন পরীক্ষা হতো আর কি। তো একজন রাষ্ট্রবিজ্ঞানের একজন মহিলাকে সঙ্গে কথা হলো, কারণ আমি টিউটোরিয়াল খাতা দেখছিলাম ওখানে বসে, কারণ পরীক্ষা চালু করে দিয়ে আমরা অনেক কাজ করি আর কি অনুষ্ঠান। তা আমি আমার একজন ছাত্রকে 10-এর মধ্যে 8 দিলাম। তা আমি যখন 8 দিলাম, ওই মহিলা দেখে পাশের থেকে দেখে বললেন যে আপনি 8 দিয়ে দিলেন। আমি বললাম খাতাটা ভালো বলেই 8 দিলাম। তারপরে এক কথা থেকে অনেক কথা হলো, আমার পছন্দ হলো। তার কিছুদিন পরে, দুই তিন চার দিন পরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ওই চেয়ারম্যানের কক্ষে উনি বসা। তা আমি যে বললাম আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই, আপনি কি আমার সঙ্গে আসতে পারেন? তো উনি বলে হ্যাঁ আমি যেতে পারি। তা আমার অফিস কক্ষে নিয়ে এলাম ইতিহাস বিভাগে, নিয়ে এসে কোনো ভনিতা ছাড়াই আমি বললাম যে আমি আপনাকে বিয়ে করতে চাই। চুপ থেকে বললেন যে এটা উত্তর আমি এই মুহূর্তে দিতে পারবো না, আমার মা দিতে পারেন, বাবা নাই। আমি তো ঠিক আছে, আপনার মার কাছে আমি খবর পাঠাচ্ছি, কারণ বরিশালে আমার এক বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু থাকতেন বিএম কলেজের মাস্টারি কল, তার মাধ্যমে খবর পাঠালাম, খবর সবুজ সংকেত পেলাম, পারিবারিকভাবে সবুজ সংকেত পেলাম, হয়ে গেল, এই হলো বিয়ে। তারপরে দুজনে একসঙ্গে আমরা স্কটল্যান্ডে যাই আর কি। পরে তিনি ঢাকায় ফিরে এসে তিনি পিএইচডি করেছেন এবং তিনি অধ্যাপনা করেছেন। আমাকে সাপোর্ট করতে হয়েছে, কারণ কমনওয়েলথ স্কলারশিপ আমি প্রথম 2 বছর পেয়েছি এডিনবারা পর্যন্ত। লন্ডনে যখন আমি পিএইচডি করি তখন কমনওয়েলথ কমিশন আমাকে বলেছিল আমরা একটা ডিগ্রির জন্যে তোমার অর্থায়ন করি, এর বেশি করব না, তবে তুমি দেশে ফিরে যাওয়ার সময় তোমার যাওয়ার খরচ সব আমরা বহন করব। তো সেই সময় আমার স্ত্রী কিন্তু চাকরি করে আমাকে সাহায্য করেছেন আর কি, যে দেখা যাচ্ছে আমার পিএইচডি করার পেছনে তার অবদানটি আছে। আপনার ছেলে মেয়ে কজন? আমাদের একটি মাত্র পুত্র সন্তান সৈয়দ তানভীর হোসেন, ও আমার স্ত্রীর নামটি বলা হলো ডক্টর শকতারা হুসেন আর কি। সেই আমার ছেলে হলো সৈয়দ তানভীর হোসেন, আমেরিকায় থাকে, চাকরি করছে আর কি, পড়াশোনা শেষ করে এই আর কি। একটি মাত্র পুত্র, এখনো সংসারই হয়নি? না। তাহলে এখানে আপনাদের দুজনের সংসার? দুজনের সংসার। সময় কাটে কিভাবে? আমি ধরে নিচ্ছি যে আপনি তো এমনিতেই ব্যস্ত থাকেন, সভা সমিতি সেমিনার লেখালেখি, মোটামুটি দুজনের ব্যস্ত। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো সুপারনিউমেরি প্রফেসর? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আছি, এখনো ঝুলছি আর কি, শেষ হয়ে শেষ হলো না আর কি। আপনাকে যারা ভালোবাসেন বা শ্রদ্ধা করেন বা আপনি যাদের পছন্দ করেন, এমন কিছু মানুষের কিছু কথা আমরা সংগ্রহ করেছি, সেটা আমরা একটু দেখে নিই।
স্বামী হিসেবে তিনি কেমন ছিলেন? আমি বলবো তিনি দায়িত্বশীল, কিন্তু ওই দায়িত্বটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব। তিনি পড়াশোনার দিকে যতটা দায়িত্বশীল, আমি বলবো তিনি বাসার চাইতে, ফ্যামিলির চাইতে তিনি প্রফেশনের দিকে বেশি নজর দিয়েছেন। আমি আমার প্রফেশনকে, হ্যাঁ প্রফেশনে আমি মূল্য দিয়েছি, প্রফেশনে কাজটা ঠিক যথাযথভাবে করেছি, কিন্তু আমার স্বামীর মতো আমি করতে পারিনি। উনি প্রফেশনটাকে যথাযথভাবে প্রফেশন হিসেবে নিয়েছেন, তাকে ছাত্ররা ভীষণ ভয় পায়। তিনি যে ছাত্রদেরকে বকাঝকা করেন ঠিক তা না, কিন্তু ছাত্ররা তাকে ভীষণ ভয় পান। আমার বিয়ে হয়েছে প্রায় 43-44 বছর বয়স, এই পর্যন্ত আমি তার মুখে কোনো একটা বাজে কথা শুনিনি। মানুষ হিসাবে নিপাট ভালো মানুষ, ভদ্র মানুষ, নিরহংকারী মানুষ। তাকে যার সঙ্গে সে কথা বলে সেটা সবাই বুঝতে পারে। আর পণ্ডিত হিসাবে তার খুব একটা কারোর সঙ্গে তাকে তুলনা করা যাবে না, কারণ অসাধারণ পাণ্ডিত্য তার আছে বিভিন্ন বিষয়ে। তো আনোয়ারের ব্যক্তিত্ব এরকম যে তার জীবনে খুব একটা শত্রু ছিল বলে আমার মনে হয়নি। পরবর্তীকালে হয়তো শত্রুতা কিছু বাড়তে পারে, কারণ সে যেটা বলে সত্যি কথা বলে সব সময়, নিজের কাজ নিজে করতে পছন্দ করে, কারোর উপরে সে নির্ভরশীল না। কোনো ব্যক্তি একথা বলতে পারবে না যে ইতিহাসে আনোয়ারের সমকক্ষ কেউ আছে, আমার জানা মতে নাই, ছাত্রছাত্রীদের জানা মতেও নাই। তো আমি তার শুভ জীবন এবং উচ্চ লম্বা আয়ু আমি কামনা করি। জীবনের সর্বক্ষেত্রে সিদ্ধি লাভ করেছেন, বিশেষ করে শিক্ষকতার ক্ষেত্রে তার যে যশ সেটা অনস্বীকার্য। তিনি বোধহয় একমাত্র লোক যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর হয়েছেন, রিডার বা অ্যাসোসিয়েট প্রফেসর হতে হয়নি। তার রেজাল্ট এবং তার শিক্ষার মানের কারণে, শিক্ষকতার মানের কারণে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই সম্মানে সম্মানিত করেছে। ভাষার প্রতি তার প্রচণ্ড দখল, এই সমস্ত কারণ গুণাবলীর কারণে তিনি আমাদের দেশের বরণ্য শিক্ষক এবং নিষ্ঠাবান একজন মানুষ হিসাবে, শিক্ষক হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন, এর মধ্যে কোনো দ্বিধা বা সন্দেহ নেই বলে আমার মনে হয়। নতুন কিছু লিখছেন? আমি এবছর বইমেলা আমার দুটো বই এসেছে আর কি, একটা ইংরেজি, আমার বাংলাদেশের উপরে নানাবিধ সেমিনার প্রবন্ধ যেগুলো, এগুলো একত্র করে সংকলন করে বাংলাদেশ পাস্ট থ্রু প্রেজেন্ট এটা বেরিয়েছে। আরেকটি প্রকাশনা থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা। আর এই মুহূর্তে আমি লিখছি মুক্তিযুদ্ধ বিষয়ে একটি, ওটা একটা স্মারক বক্তৃতা হিসেবে, যে ইসলাম ও মুক্তিযুদ্ধ। পাকিস্তানের দোসর রাজাকার বাহিনী তো আমাদেরকে বুঝিয়েছিল আমরা নাকি মুক্তিযোদ্ধা যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছি। তা আমি হাদিস কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে বোঝাব আমাদের মুক্তিযুদ্ধই ছিল ইসলাম সম্মত, বরং ওরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ওদের কর্ম। এটা সাধারণভাবে জানা কথা। 71-এ যেমন ইসলাম বিকৃতকারীরা আমাদের প্রত্যাচার করেছে, আজকেও ইসলাম বিকৃতকারী ওদেরই উত্তরসূরি, ওদের ওই শিকড় থেকে এসেছে, তারাই আবার জঙ্গিবাদ নিয়ে হামলে পড়েছে বাংলাদেশের উপরে শকুনের মতো আর কি। তো আজকে আমরা এখানে শেষ করি। অনেক কথা হলো, আবার কিছু হয়তো হলো না, তবে একটা অনুষ্ঠানের মাধ্যমে সব কিছু ধারণ করাও সম্ভব নয়। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। শ্রোতা দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদেরই কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন। তার জীবনের নানা কথা, সেই সাথে তার যাপিত সময়ের উল্লেখযোগ্য ইতিহাস তার কাছ থেকে জেনে নেবার চেষ্টা করলাম। আর অনেক কথাই হয়তো বাকি রয়ে গেল, সেসব কথা যদি আমরা ভবিষ্যতে সুযোগ পাই নিশ্চয়ই জানবার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আমরা তার সুন্দর জীবন কামনা করছি, দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি, সেই সঙ্গে আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।